আসসালামু আলাইকুম ইসমিল্লা রহমুর রাহিম আশা করি সবাই ভালো আছেন সুন্দর আছেন সুস্থ আছেন দোয়া করে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আমি কামাল আহমেদ অ্যানি কেরিয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন আমার টাইটেল দেখে অনেকেই বুঝে গেছেন আজকের ব্যবসার আইডিয়া কি আজকের ব্যবসার আইডিয়া আপনারা কিভাবে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে আপনার ব্যবসা করতে পারেন এ টু জেড আপনার কী কী কেমিক্যাল লাগবে কীভাবে তৈরি করবেন যদিও এই হ্যান্ড স্যানিটাইজার দুই কোয়ালিটি হয় একটা হলো জেলি হয় আর একটা হয় লিকুইড আমি আজকে আপনাদের দেখাবো লিকুইডটা কীভাবে তৈরি করে ব্যবসা করবে তার বিস্তারিত চলুন আমরা প্রথমত আগে সেই তৈরি করার ভিডিওটা দেখে আসি প্রথম একটা পাত্র লাগবে যে কোনো পাত্র নেবেন সাথে একটা গ্যালাস লাগ একটা চামচ লাগবে লাগবে এটাই মার্কেট পা মার্কেট থেকে কয় করেছে আমি সেটা হলো আপনার সার্জিক্যাল যেটা অ্যালকোহল সেটা গ্লিসারিন সাথে গ্লিসারিন দেবেন আর লাগবে হাইড্রোজেন পার অক্সাইড এটা কোথায় পাবেন না পাবেন আমি একটু যেটা আপনাদের পরে বিস্তারিত জানাচ্ছি কীভাবে তৈরিব আগে দেখেন যেহেতু আমরা একশো মিলি তৈরি করতে দেখাব আপনি একশো মিলির মধ্যে আপনার আড়াই মিলি দিবেন টু পয়েন্ট ফাইভ মিলি দিবেন হলো গ্লিসারিন টু পয়েন্ট ফাইভ মিলি গ্লিসারিন দিলেন হাইড্রোজেন পার অক্সাইড টু পয়েন্ট ফাইভ মিলি হাইড্রোজেন পার পারাক্সাইড টু পয়েন্ট ফাইভ মিলি দিলেন অ্যালকোহল এক পাঁচ বিশ মিলি পানি দিবেন এখন আপনি মিনারেল পানি নিতে পারেন আপনি মিনারেল পানি নিতে পারেন বা আপনার বাসায় যদি মিনারেল পানি থাকে সেটা নেবেন বিশ মিলি যেহেতু এখানে দশ মিলি তাহলে এই দশ আর এই দশ সর্বশেষে পা নিলে এই পাত্রটা পরিষ্কার হয়ে গেল আপনি সব কিছু ভিতরে চলে গেল এখন আপনার এটাকে একটু মারা দেন হয়ে গেছে বোধ হয় হ্যাঁ হাতে দেখছি ও ফাইন হয়ে গেছে হ্যান্ড স্যানিটাইজার যেটা হ্যান্ড স্যানিটাইজার হ্যান্ড স্যানিটাইজার লিকুইডটা হয়ে গেছে দেখেন আপনারা দেখলেন আপনাকে আমি দেখানোর চেষ্টা করলাম যে আসলে কীভাবে একটা হানড্রেড পার্সেন্ট কত পার্সেন্টেজ কোনটা এটা আমার জানা নাই এটা ব্যবসা করার আগে প্রথমত আপনাকে একটা ক্যামিস্ট লাগবে আর এটা যারা বাসায় পাচ্ছেন না কোথাও হয়তো হ্যান্ড স্যানিটাইজার পাচ্ছে না তারা এইভাবে ইউজ করতে পারেন কিন্তু এখানে হান্ড্রেড পার্সেন্ট হ্যান্ড স্যানিটাইজার হচ্ছে না আমরা অনেকে ইউটিউব দেখতেছি অনেকেই সোশ্যাল মিডিয়া দেখতেছি কিন্তু এটা হান্ড্রেড পার্সেন্ট না কারণ একজন ক্যামিস্ট ছাড়া কখনোই কোনটা কত পার্সেন্ট দিতে হবে এটা কখনোই সম্ভব না আমার মতো কাউকে দিয়ে ইউটিউবারকে দিয়ে কখনো সম্ভব না যে আসলে এটা হানড্রেড পার্সেন্ট হ্যান্ডস্যানিটাইজার তৈরি হচ্ছে কি না তো আমি যারা বাসায় ইউজ করতে চাচ্ছেন তাদেরকে বলবো যে হ্যাঁ এটা আপনারা ইউজ করতে পারেন জাস্ট আপনার মনের শান্ত না কিন্তু এটা হানড্রেড পার্সেন্ট হচ্ছে কি না এটা আমার জানা নাই তবে যদি আপনার পাশে কোনো ক্যামিস্ট থাকে তার সাথে আলোচনা করে আসলে কোন কেমিক্যালটা কী পার্সেন্টেজ দিতে হয় সেটা আপনাকে জানতে হবে তো চলুন আমরা এখন কীভাবে ব্যবসা করবে সে একটু আলোচনা করি আমার সাথে থাকেন এ টু জেড কেমিক্যাল কোথায় পাবেন কত পার্সেন্ট কী দিতে হবে কিভাবে এ টু জেড আপনাদেরকে আপনাদেরকে এ টু জেড যারা ব্যবসা করতে চান তাদেরকে আমি এ টু জেড আইডি দেওয়ার চেষ্টা করব প্রথমত কি কি কেমিক্যাল বা মেডিসিন লাগে তিনটা মেডিসিন লাগবে আর সাথে পানি লাগবে মূলত লাগবে সার্জিক্যাল অ্যালকোহল আইসোপ্রোফাইল অ্যালকোহল সাথে লাগবে গ্লিসারিন আর লাগবে হাইড্রোজেন পার আর পানি কোন মেডিসিন বাজার থেকে কতটুকু করে কিনতে হবে আপনার সার্জিক্যাল অ্যালকোহলে থাকে দুশো লিটার বা এক ড্রাম কিনতে হবে আপনার গ্লিসার কিনতে হবে আড়াই লিটার হাইড্রোজেন পার অক্সাইড কিনতে হবে আড়াই লিটার সার্জিক্যাল অ্যালকোহল বা আইসো অ্যালকোহলে আপনার এক ব্যারেলের দাম নিবে হলো পঁয়ষট্টি হাজার টাকা আড়াই লিটার গিলিসারেনের দাম নেবে পনেরোশো টাকা আর আড়াই লিটার হাইড্রো পারক্সাইড যেটা ওটা নেবে পনেরোশো টাকা আপনার সাথে লাগবে বোতল বোতলটা আপনি চয়েসেবল দেখেন অনলাইনে আমি আমি যদি একটা সিম আপনাকে একটা ছবি দেখাচ্ছি যদিও আমি যে ছবিটা দেখাচ্ছি এই ছবিটা একটা আপনাকে আইডিয়া দেওয়ার জন্য এরকম বোতল আপনাকে অনলাইনে ঘেঁটে বা আপনি মার্কেট থেকে আপনাকে চয়েসেবল করে কিনতে হবে কারণ এটা আমার সহজ এটা আপনার সহজে কিনতে হবে এবং সাথে থাকবে আপনার ব্র্যান্ডের সেল আপনার যে নামে কোম্পানিটা তৈরি করেন না কেন সেটা সিল লাগবে এখন এই হ্যান্ড স্যানিটাইজারটা কি কি সাইজ বা কি কী ওজনে বা ওয়েটে হয়ে থাকে এটা প্রথমত আমরা দেখছি পঞ্চাশ গ্রাম হয়ে মিলিলিটার হয়ে থাকে প্রথমত দেখছি আমরা এটা পঞ্চাশ মিলিলিটার বোতল হয়ে থাকে তারপরে দুশো পঞ্চাশ মিলিলিটার বোতল হয়ে থাকে দুশো পঞ্চাশ মিলিলিটার বোতলসহ ডিসপেন্সার যেটা চাপ দিলে ডিসপেন্সার সহ হয়ে থাকে আর একটা হয়ে থাকে পাঁচশো লিটার যেটা বোতলসহ ডিসপেন্সার হয়ে থাকে এবং খরচ হিসাব দেখলেন আপনার লভ্যাংশ দেখেন পঞ্চাশ এমএলএ খরচ পড়ছে বিশ টাকা পঁচাত্তর পয়সা আর এই পঞ্চাশ এমএল আমি একটা ব্র্যান্ড কোম্পানি যারা আছে তাদেরকে দেখছি আমি তারা চল্লিশ টাকা এমআরপি দেওয়া আছে তার মানে এটা পঞ্চাশ এমএল বোতলে আপনার উনিশ টাকা পঁচিশ পয়সা লাভ দেখছি দুশো পঞ্চাশ এমএলএ দেখছি তারা খরচ পড়ে আমাদের পঁচাত্তর টাকা পঁচাত্তর পয়সা পয়সা আর তারা মার্কেটে সেল করে এমআরপি আছে একশো তিরিশ টাকা তার মানে এখানে চুয়ান্ন টাকা পঁচিশ পয়সা লাভ দুশো পঞ্চাশ এমএল যে ডিসপেন্সারি সহ সেটা খরচ পড়লে আমাদের তিরানব্বই টাকা পঁচাত্তর পয়সা এখানে তারা খুরসাপি এমআরপি বিক্রি করে একশো চল্লিশ টাকা তার মানে এখানে ছিয়াত্তরটা ছয়চল্লিশ টাকা পঁচিশ পয়সা খরচ লাভ আর পাঁচশো মেল যেটা বিক্রি করে সেটা আমাদের খরচ আসে একশো সাতান্ন টাকা আটানা আর তারা দুশো পনেরো টাকা এবার পিম আসে তার মানে সাতান্ন টাকা আটানা লাভ মানে এখানে লভ্যাংশ হিসাবে আরও যাবে আপনার খরচ আরও যাবে যেমন ধর মার্কেটিং খরচ আছে আপনার আপনি স্টিকার লাগাইতে হবে আপনার চয়েসডুবুলের মধ্যে কথা আছে আপনি বোতল যেটা দোষে আট টাকা সেটা হয়তো আপনার চয়েস্যাক চয়স ডুবল কিনতে গেলে সেখানে আরও দু টাকা বেশি লাগতে পারে মানে এটা হানড্রেড পার্সেন্ট হিসেবে আমরা কখনো দিতে পারবো না তবে মনে রাখেন আমরা যে যে কেমিক্যাল হিসাবগুলো দিচ্ছি এটা কিন্তু আমাদের ধারণা মতে আপনাকে অবশ্যই কেমিস্টের পরামর্শ নিয়ে এখানে কম বেশি হবে কেমিস্টের পরামর্শ নিয়ে আপনাকে কম্পেয়ার করে কোটা হাইড্রো অ্যালকোহল কত পার্সেন্ট যাবে আপনার গিলিসাইন কত পার্সেন্ট যাবে হাইড্রোজেন পারক্সাইড কত পার্সেন্ট যাবে পানি কত পার্সেন্ট যাবে এটা কিন্তু অরিজিনালিভাবে তৈরি করতে হলে অবশ্যই কেমিস্ট বলবে এটা আমার বা আপনার ধারণা কিন্তু হবে না এখানে মূল একটি বিষয় আছে ব্যবসা হ্যান্ডস্যানিটাইজার ব্যবসা অত সহজ না আমার অনেক বন্ধুরা আছে তারা ইউটিউবে দেখাচ্ছে বা তৈরি করে দেখা তৈরি হতি না অত সহজ না হ্যান্ড স্যানিটাইজার ব্যবসা করতে হলে আপনাকে অবশ্যই কাগজপত্র লাগবে কাগজপত্র ছাড়া কোম্পানির সরকারের যে এগ্রিমেন্টগুলো আছে সেগুলো ছাড়া কখনো আপনি করতে পারবেন না কারণ এখানে হ্যান্ড স্যানিটাইজার ব্যবসা হাতের হাত ধোয়ার ব্যবসা ভাইরাসের ব্যবসা এখানে অত সহজে বললাম আপনি একটা প্রোডাক্ট তৈরি করে নিলেন হ্যান্ডসেট তৈরি করে ফেললেন মার্কেটে দিলেন না আপনাকে প্রশাসন ধরে ফেলবে আপনাকে প্রশাসন ধরার আগে আপনাকে যে কাজগুলো করতে হবে যে কাগজপত্রগুলো লাগবে সেগুলো শোনেন প্রথমত লাগবে আপনাকে একটা ট্রেড লাইসেন্স দ্বিতীয়ত আপনার একটা রুম লাগবে যে রুমটা এসি থাকতে হবে যে রুমে আপনার পরিবেশ সম্মত পরিবেশ অধিদপ্তরের সার্টিফিকেট লাগবে আপনার আপনার একটা লাগবে আপনার একটা ট্রেডমার্ক করতে পারবেন আপনার কাগজে ট্রেডমার্ক করতে হবে ট্রেডলার্সিল লাগবে লাগবে আর ফায়ার সার্ভিসের ফায়ার ডিফেন্সে থেকে একটা সার্টিফিকেট লাগবে এবং একটা আগুর প্রতিরোধক মেশিন লাগবে তারপরে আপনি যেতে পারবেন এই ব্যবসায় তার আগে আপনি আমার ইউটিউব দেখে বা আমার আদার্স ইউটিউব দেখে তারা বললো আপনি ব্যবসা নামেন না ব্যবসা নামতে পারবেন না আপনি আপনাকে এই কাগজপাতি সরকারি আইন সরকারের আইন যেগুলো আছে হ্যান্ড স্যানিটাইজার যে প্রশাসন প্রশাসনিক কর্মকর্তা আছে সিভিল সার্জন আছে তাদের কাছ থেকে আপনার কাগজপাতি লাগবে তারা অনুমতি দিলে আপনি করতে পারবেন তাছাড়া আপনি ব্যবসা করতে পারবেন না অনেকেই ভিডিও ইউটিউব দেখতেছেন না ইউটিউব দেখে করেন না এটা সম্ভব না এ ব্যবসা মার্কেটিং অবস্থা মার্কেটিংটা হলো আপনার যে কোনো মেডিসিন দোকান আপনি মার্কেটিং করতে পারবেন ছোটো কাটো যে বড় ওষুধ দোকানগুলো আছে সেগুলোতে তো মার্কেটিং করতে পারবেন মার্কেটিং নিয়ে আপনার কোনো যদি আপনার কাগজপাতি ঠিক থাকে আপনার ট্রেলার ঠিক আছে পরিবেশ দপ্তর আছে আপনার ক্যামিস্ট আছে সব আছে অবশ্যই এখানে কখনও আপনি ব্যবসাতে থাকবেন না কারণ এখানে একটা লাভজনক ব্যবসা কিন্তু আপনাকে কাগজপাতি নিয়ে নামতে হবে ভাই এখন এই মালপত্রগুলো কোথায় পাবে আমি যখন খুরসা মার্কেটে কিনতে চাই আমি যখন লোকাল আমার এলাকায় যখন আমি কিনতে যাই কোনো দোকানদার আমাকে এই অ্যালকোহল দেয় না তার মানে এটা অ্যালকোহল যে কাউকে দেওয়ার মতো পারমিট না কারণ এখানে তো আগুন একটা আগুন পড়লে কিন্তু আগুন চলে যাবে যে কাউকে এই কেমিক্যাল দিবে না আপনাকে তারপরও কেমিক্যাল লাইসেন্স করতে হবে আপনাকে কেমিক্যাল লাইসেন্স করে দিতে হবে তারপরেও যদি আপনাকে দেয় হ্যাঁ এটা আপনার হোলসেল কোথায় পাবেন দেখেন এটা কিনতে গেলে আপনার এই মার্কেটগুলার আপনি যদি ঢাকাতে যান সেটা মিটফোডে যদি আপনি যান অ্যাভেলেবল মিটফোটের দোকানগুলো আছে আপনারা কিনতে পারবেন তাহলে এই সময় এখনই এই ব্যবসাটা করার টাইম এখনই যারা শুরু করবেন এখন যদি একটা নতুন একটা ব্র্যান্ড নিয়ে আসেন এই মুহুর্তে কারণ এখন করোনা ভাইরাসের অবস্থা এখন হ্যান্ড সেন্টারদের আসলে অনেক অভাব মানে আমরা সচরাচর পাচ্ছি না তো এই মুহূর্তে যদি আপনারা কোম্পানি খুলতে পারেন তাহলে অবশ্যই আপনি লাভজনক করতে পারেন এবং লাভজনক বলতে বলতে চাচ্ছি যে আপনি এই মুহুর্তে যেহেতু ভালো ভালো ব্র্যান্ড যারা আছে এসিএ কোম্পানি আছে স্কোয়ার কোম্পানি আছে তাদেরকে টপ খাওয়াটা কিন্তু খুব কঠিন তার মানে এই সময় যদি আপনারা এই প্রোডাক্টগুলো তৈরি করতে পারেন এই সময় যেহেতু এসিএ কোম্পানির পাওয়া যাচ্ছে না স্কোয়ার কোম্পানি পাওয়া যাচ্ছে না আপনি একটা ব্র্যান্ড কোম্পানি করে ফেললে আপনি কিন্তু এখন মার্কেটে সহজে আসতে পারবেন অবশ্যই আপনি ব্যবসা করতে পারবেন এবং যদি আপনি একবার এই মুহূর্তে দাঁড়ায় যান ইনশাল্লাহ যেই করেন না কেন যারাই করেন না কেউ ইনশাল্লাহ এইটা টাইম এই টাইমে আপনারা এই হ্যান্ডসেন্টের ব্যবসা করার টাইম অবশ্যই আপনারা সফলতা অর্জন করবেন আর আমি যে আইডিয়াগুলো দিলাম এটা জাস্ট আমার আইডিয়া দিলাম এখানে ভুল ভ্রান্তি থাকতে পারে সেগুলো আপনি যখন মিটফুটে যাবেন আর যে রেটটা আমি দিলাম এই রেটটা কিন্তু ডাউন করবে আমি দিলাম আজকের রেট আজকে করোনা ভাইরাসের সময় এখন এই রেটগুলো বেশি এটা চলে গেলে আল্লাহ দিলে যে কোনো মুহূর্তে আমরা কিন্তু থাকবো না আল্লাই মধ্যে যে কোনো মুহূর্তে এটা থেকে আমরা মুক্তি পাব মুক্তি পাওয়ার পর কিন্তু দাম রেট কমে যাবে তখন আপনার কিন্তু সেলও কমে যাবে ঠিক আছে প্লাস আপনার মালগুলোর দামও কমে যাবে সবই এদিক আগে আগে পিছিয়ে দিক চিন্তা করে ব্যবসায় নামতে হবে তো পরিশেষে একটা কথা বলতে চাই ব্যবসা আমাকে দেখে না আমার ইউটিউব চ্যানেল দেখে না বা আমার কথা মতো না বা পাশের একজন করতেছে সেটা দেখে না আপনি যদি মনে করেন এই ব্যবসাটা আপনি সময় দিতে পারবেন অবশ্যই আপনি করবেন আপনি যদি ব্যবসা সময় না দিতে পারেন আপনি ব্যবসা করার দরকার নেই আপনি যদি ব্যবসা সময় দিতে পারেন তাহলে আপনি করেন আপনি যদি পরিশ্রমী হন কর্মট হন তাহলে আপনি ব্যবসা করেন অবশ্যই ইনশাল্লাহ আপনি এক সময় গর্বিত একজন কোম্পানির মালিক হতে পারবেন প্রিয় দর্শক আজকে ভিডিও ভিডিওখানে শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন খুদা হাফেজ